আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। রাত থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে, সীমাহীন দুর্ভোগে পড়েছেন নগরবাসী। রোববার রাত থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়, সকালেও মুষলধারে চলে বৃষ্টি। বৃষ্টিতে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোর পাশাপাশি বিভিন্ন সংযোগ সড়কেও পানি জমে গেছে, কোথাও কোথাও সড়কে হাঁটু পানি হয়েছে। সকালে অফিসগামী নগরবাসীদের দুর্ভোগ ছিল চরমে। সামান্য বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা জলাবদ্ধতা থাকে রাজধানীর অনেক সড়কে। প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বাসা বাড়িতেও ঢুকেছে পানি, এতেও চরম দুর্ভোগে পড়েছেন অনেক মানুষ। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প নেওয়ার দুই বছর পরও সুফল পাচ্ছেন না নগরবাসী। সামান্য বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে নগরীর আগ্রাবাদ, সিডিএ, চাকদাই, খাতুনগঞ্জ, হালিশহর, বাকুলিয়া, চকবাজার সহ অধিকাংশ নিচু এলাকা। চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে দুবছর আগে নেওয়া হয় 7,000 কোটি টাকার প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। জোয়ারের পানি ঠেকাতে নগরীর সংযোগ খালগুলোর মুখে বসানো হচ্ছে স্লুইস গেট। এরই মাঝে অমাবস্যা ও পূর্ণিমার ভরা জোয়ারে নগরীর নিচু এলাকাগুলো দিনে দুবার করে পানিতে তলিয়ে যাচ্ছে। একটু বৃষ্টি হলেই অবস্থা আরো খারাপ হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। হাঁটুর উপরে পানি হয়ে গেছে, আমরা অনেক কষ্ট করতেছি রোগী নিয়ে। পানির সমস্যাটা আজকে একদিনের না, অনেক দিনের। সরকার এটার জন্য অনেক টাকা বাজেট করছে, এই বাজেটের সুফলটা এখনো জনগণ পাচ্ছে না। উনি মূলত তেমন তাগিদ ভাবে দেখছেন এই জায়গাটাতে, দেখলে এতদিনে একটা একটা পরিত্রাণ বাইরে তো এখানে। সেই প্রকল্পটা এতদিন পরে কেন ডিলে হচ্ছে, এটা আসলে আমাদের প্রশ্ন একটা থেকেই যায়। বৃষ্টি এবং জোয়ারের পানিতে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে পানি ঢুকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। আমাদের ডাক্তার, নার্স, পর্যাপ্ত স্টাফ সবাই আমরা উপস্থিত আছি, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তবে আমার মনে হয় প্রশাসনের এই ব্যাপারটা দেখা উচিত, কারণ সামান্য বৃষ্টিতে যদি এইভাবে পানি তলিয়ে যায় তা ভবিষ্যতে আমাদের হয়তো চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রাখতে আরও ব্যাগ পেতে হবে। চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরো কয়েকদিন অতি ভারী বর্ষণ হতে পারে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দক্ষিণ কোরিয়ার একদল গবেষক বলেছেন নয় বা তার চেয়ে কম বয়সের শিশুদের চেয়ে 10 থেকে 19 বছরের শিশুদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের হার অনেক বেশি। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালগুলোতে আইসিইউ সংকট দেখা দিয়েছে। স্পেনের কাতালোনিয়া আবারও বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। এই ছিল শীর্ষ খবর, ধন্যবাদ সবাইকে।